আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা সারের প্যাকেট আপনাদের নিজস্ব নামে তৈরি করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা সারের প্যাকেট নিজস্ব নামে তৈরি করতে চাইলে আপনাদের কী কি জিনিসের প্রয়োজন হবে এবং এই প্যাকেটগুলো কোথা থেকে তৈরি করাবেন এই বিস্তারিত কিছু নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো পি উদ্যোক্তা ভাই এবং বোনেরা আপনারা আমার হাতে একটি সারের প্যাকেট দেখতে পাচ্ছেন তো এই সারের প্যাকেটটির এটা হচ্ছে প্রথম সাইড আর এটা হচ্ছে প্যাকেটের ব্যাক সাইড তো প্যাকেটের ব্যাক সাইডে এটি মিডিয়াল জয়েন্ট রয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এবং এই প্যাকেটটি তৈরি করা হয়েছে মিল্কেল ডিপোলেতে আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই প্যাকেটটি মিল্ক এলডি পলিতে তৈরি করা হয়েছে এটা একটি মিল্ক এলডি পলি তো খুবই চমৎকার ডিজাইন সম্পূর্ণভাবে প্যাকেটটি ডিজাইন করা হয়েছে এবার আরেকটি প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো পাঁচশো গ্রামের এই প্যাকেটটি ফালাক লিমিটেড ব্র্যান্ডের নামে তৈরি করা হয়েছে আপনারা হয়তোবা প্যাকেটটি দেখে বুঝতে পারছেন যে প্যাকেটটি কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে প্যাকেটের প্রথম সাইটে এখানে বিভিন্ন রকমের সবজির ছবি আনা হয়েছে এটা দেখতে অনেকটা ভালো লাগছে এবং এটা হচ্ছে প্যাকেটের ব্যাক সাইড তো প্যাকেটের ব্যাক বিভিন্ন রকমের উপকারিতা লেখা আছে এবং প্রয়োগের মাত্রা লেখা আছে তো প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা আমার হাতে থাকা এই সারের প্যাকেটটি তৈরি করা হয়েছে ফয়েল পলিতে আপনারা হয়তো বা প্যাকেটে দেখে বুঝতে পারছেন যে এটি একটি ফয়েল পলি এবং এই প্যাকেটে জয়েন্ট রয়েছে দুটা অর্থাৎ এই পাশে একটি জয়েন্ট রয়েছে এবং এই পাশে একটি জয়েন্ট রয়েছে তো এই প্যাকেটটি পাঁচশো গ্রামের একটি সারের প্যাকেট এবার আরেকটি প্যাকেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক সোলজার ফ্লাই জৈব সার তো এই সারের প্যাকেটটি তৈরি করা হয়েছে এলডি পলিতে এর আগের প্যাকেটটি তৈরি করা হয়েছিল ফয়েল পলিতে আর এই প্যাকেটটি তৈরি করা হয়েছে এলডি পলিতে তো এটা হচ্ছে প্যাকেটের প্রথম সাইড দেখুন খুবই চমৎকার এটি ডিজাইন করা হয়েছে প্যাকেটটি আর এটা হচ্ছে প্যাকেটের ব্যাক সাইড তো এই প্যাকেটের ব্যাক সাইডে একটি জয়েন্ট রয়েছে যেটা মিডলে রয়েছে মিডল জয়েন্ট বা মিডল সেলাই বলা হয়ে থাকে তো পিয়োদ্দকতা ভাই এবং মোনেরা এই প্যাকেটটিতে আবার উইন্ডো পেপার করা হয়েছে অর্থাৎ এই প্যাকেটের ভিতরে যে শার্টটি থাকবে সেটা এত টুকর ভিতরে দেখা যাবে যেমনটি আমার হাতটি দেখা যাচ্ছে তো এই উইন্ডো চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেটে বিভিন্ন জায়গায় দিতে পারবেন তো এটা হচ্ছে প্যাকেটের সাইড তো প্যাকেটের সাইডে উইন্ডো রয়েছে আপনারা হয়তো বা দেখিয়ে বুঝতে পারছেন তো প্রিয় উদ্যোক্তা ভাই এবং বোনেরা সারের প্যাকেট বিভিন্ন রকমের পলিতে তৈরি করা হয়ে থাকে তো আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আপনি কি পলিতে প্যাকেটগুলো তৈরি করবেন এরপর আপনাদের প্রয়োজন হবে সিলিন্ডারের অর্থাৎ আপনাদের যদি সিলিন্ডার তৈরি করা থাকে তাহলে আপনারা সেই সিলিন্ডার দিয়েই প্যাকেট তৈরি করতে পারবেন আর আপনাদের যদি সিলিন্ডার তৈরি করা না থাকে তাহলে আপনাদেরকে সিলিন্ডার তৈরি করতে হবে আর এই সিলিন্ডারটি ব্যবহার করতে হয় প্যাকেটে কালার আনার জন্য অর্থাৎ দেখুন প্রতিটি প্যাকেট ডিজাইন করতে বিভিন্ন রকমের কালার ব্যবহার করতে হয়েছে তো আপনার প্যাকেটটি ডিজাইন করতে আপনি যে কয়েকটি কালার ব্যবহার করবেন আপনাদেরকে সেই কয়েকটি সিলিন্ডার তৈরি করতে হবে আর এই সিলিন্ডারের খরচটি নির্ভর করে প্যাকেটের মেজারমেন্টের ওপর অর্থাৎ আপনি কতটুকু সাইজের প্যাকেট তৈরি করবেন এটার উপর নির্ভর করে সিলিন্ডারের খরচ সেই ক্ষেত্রে আপনারা যদি সিলিন্ডারের অ্যাক্যুরেট খরচটি জানতে চান তাহলে আমাদেরকে প্যাকেটের সাইজটি বলবেন অর্থাৎ কতটুকু সাইজের প্যাকেট তৈরি করবেন এবং সেই প্যাকেটের হাইট তো এটা হচ্ছে প্যাকেটের হাইট আর এটা হচ্ছে প্যাকেটের উইথ তো প্যাকেটের হাইট এবং উইথ কত ইঞ্চি বাই কত ইঞ্চি হবে এটা যদি আমাদেরকে জানান তাহলে আমরা হিসাব করে সিলিন্ডারের অ্যাকুয়েট খরচটি আপনাদেরকে জানাতে উদ্যোক্তা এবং আপনারা যারা সারের প্যাকেট নিজস্ব নামে তৈরি করতে চাচ্ছেন আমাদের ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার দ্বারা আপনার পছন্দ অনুযায়ী প্যাকেট ডিজাইন করতে পারবেন এবং উন্নত মানের পলিতে ডিজিটাল মেশিনের সাহায্যে প্যাকেট তৈরি করতে পারবেন সারের প্যাকেটের পাশাপাশি আমাদের কাছে সকল ধরনের পণ্যের প্যাকেট আপনার নিজস্ব নামে স্বল্প খরচে তৈরি করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে ওঠা নাম্বারে কল করুন